দেখো আজকের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছো রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে কত ভাগে ভাগ করা হয় দেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন রাসায়নিক গঠন অনুযায়ী দেখো তো বায়ুমণ্ডল তোমরা সকলেই পরিচিত বায়ুমণ্ডল অ্যাটমোস্ফিয়ার সম্পর্কে তো এখানে কোশ্চেন হয়েছে রাসায়নিক গঠন অনুযায়ী তো রাসায়নিক গঠন অনুযায়ী বায়ুমণ্ডকে ভাগে ভাগ করা হয় খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন মনে রাখো দু ভাগে ভাগ করা হয় তো সেগুলো কি কি সেটা মনে রাখো এক নাম্বারটা এক নাম্বারটাকে বলা হয় হোমোস্ফিয়ার এটাকে বলা হয় এক নাম্বারটাকে বলা হয় হোমোস্ফিয়ার এবং দুই নাম্বারটাকে বলা হয় হেটোরোস্পিয়ার তাহলে দুটোই মনে রাখো হোমোস্পিয়ার এবং হেটোরোস্পিয়ার তো এটা গুরুত্বপূর্ণ দেখো হোমোস্পিয়ার কোনটাকে বলা হবে যদি তোমরা ভূপৃষ্ঠ ধরো ভূপৃষ্ঠ থেকে মনে রাখো ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠ থেকে আশি কিলোমিটার পর্যন্ত ভূপৃষ্ঠ থেকে আশি কিলোমিটার পর্যন্ত বলা হয় হোমোস্পিয়ার এবং আশি কিলোমিটারের উপরে যখন আমরা চলে যাব তখন তাকে বলা হয় হেটোরোস্পিয়ার তো তোমরা দুটোই মনে রাখবে 80 কিলোমিটার পর্যন্ত হোমোস্ফিয়ার এবং 80 কিলোমিটার উপরে হলো হেটারোস্ফিয়ার ওকে আর এছাড়া মনে রাখো উষ্ণতার তারতম্য অনুযায়ী এটা মনে রাখো উষ্ণতার তারতম্য অনুযায়ী উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলকে পাঁচ ভাগে ভাগ করা হয় এটা কিন্তু মনে রাখো একই সঙ্গে উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলকে পাঁচ ভাগে ভাগ করা হয় সেটা নিশ্চয়ই তোমরা জানো সেই পাঁচটা ভাগ প্রথমটাকে বলা হয় টপোস্ফিয়ার তোমরা নিশ্চয়ই জানো স্ট্র্যাটোস্ফিয়ার তারপরে মেসোস্ফিয়ার চার নাম্বারটাকে কি বলা হয় থার্মোস্ফিয়ার এবং পাঁচ নাম্বারটাকে বলা হয় এক্সোস্ফিয়ার তো এই ভাগগুলো তোমরা মনে রাখবে এগুলো উষ্ণতার তারতম্য অনুযায়ী এই পাঁচটা ভাগে ভাগ করা হয় আর রাসায়নিক গঠন অনুযায়ী দুটো ভাগে ভাগ করা হয় ওকে চলো দেখা যাক নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ ওজন হিসাবে বায়ুমণ্ডলের কত ভাগ টপসফিয়ারের অন্তর্গত খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ওজন হিসাবে বায়ুমণ্ডলের কত ভাগ টপস্ফিয়ারের অন্তর্গত তো তোমাদেরকে একটু আগেই বলেছি বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্য অনুযায়ী উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমন্ডলকে পাঁচ ভাগে ভাগ করা হয় তোমাদেরকে বললাম সেই পাঁচ ভাগের প্রথম ভাগটাই হলো হলো টপোস্পিয়ার নিশ্চয়ই জানো তো ওজন হিসেবে ভাগই অন্তর্গত এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন মনে রাখো পঁচাত্তর ভাগই টপস্ফিয়ারের অন্তর্গত আর এছাড়াও টপোস্পিয়ার সম্পর্কে একটু তথ্য মনে রাখো যেমন ভূপৃষ্ঠ থেকে তোমরা জানো দশ থেকে ষোলো কিলোমিটার ধরা হয় দশ থেকে ষোলো কিলোমিটার ধরা হয় টপোস্পিয়ারের অন্তর্গত এছাড়াও আরেকটা তথ্য মনে রাখতে পারো টপোস্পিয়ারে বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি এটা মনে রাখবে বায়ুর ঘনত্ব যদি বলে কোথায় সবচেয়ে বেশি বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি টপোস্পিয়ারে এটা কিন্তু মনে রাখবে বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি টপোস্পিয়ারে আর এর জন্যই এছাড়াও তোমরা মনে রাখো টপোস্পিয়ারে কি হয় ঝড় বৃষ্টি হয় এটা কিন্তু মনে রাখবে ঝড় বৃষ্টি কোথায় বেশি হয় ঝড় বৃষ্টি হয় টপোস্পিয়ারে আর এছাড়াও মনে রাখো ঝড় বৃষ্টি হওয়ার জন্যই টপস্পিয়ার কি বলে ক্ষুব্ধ মণ্ডল বলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ ক্ষুব্ধ মন্ডল বলা হয় টপস্ফিয়ারকে ওকে চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছো প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে টপস্ফিয়ারের উষ্ণতা কমে কত ডিগ্রি দেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন টপস্ফিয়ারের নিয়েই বলছে টপস্ফিয়ার তোমরা যেন প্রথম স্তর যেটাকে বললাম কত ১০ থেকে ১৬ কিলোমিটার এর ভূপৃষ্ঠ থেকে এর বিস্তার ওকে আর এছাড়া মনে রাখো তাহলে প্রতি এক কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মনে রাখো এক কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর উষ্ণতা কত কমে সেটা মনে রাখো সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমতে থাকে আর এই কমতে কমতে এর ঊর্ধ্বসীমায় গিয়ে এটা মনে রাখো কমতে কমতে ঊর্ধ্বসীমায় যখন পৌঁছায় ঊর্ধ্বসীমায় যখন পৌঁছায় তখন এর উষ্ণতা কত দাঁড়ায় সেটাও মনে রাখো এর উষ্ণতা ঊর্ধ্বসীমায় গিয়ে এর উষ্ণতা গিয়ে মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেন্টিগ্রেড দাঁড়ায় এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেনের মধ্যেই পড়ে যে টপস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় এর উষ্ণতা কত তখন অ্যানসার হয়ে যেত মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেন্ডিকেড আর এছাড়াও মনে রাখার একটা তথ্য যে এই উপরের অংশ সীমানা বরাবর টপস্ফিয়ারের উপরের অংশ উপরের অংশ সীমানা বরাবর যে অঞ্চলটা রয়েছে তাকে কি বলা হয় তাকে বলা হয় টপোপোজ এটাও কিন্তু মনে রাখো তাকে বলা হয় টপোপোজ টপোপোজ বলা হয় টপস্ফিয়ারের ঊর্ধ্বসীমা বরাবর যে অঞ্চলটা রয়েছে সেটাকে বলা হয় টপোপোজ ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে দেখো নেক্সট কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কোন অঞ্চলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না দেখো এটাও খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন কোন অঞ্চলের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে মনে রাখো উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না কোনো পরিবর্তন হয় না তো এটা অ্যান্সার কি হয়ে যাবে এটা অ্যান্সার হয়ে যাবে দু নম্বর বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর সেটাকে কি বলা হয় স্ট্যাটোস্ফিয়ার তোমরা নিশ্চয়ই জানো সেটাকে বলা হয় স্ট্যাটোস্ফিয়ার এই স্ট্যাটোস্ফিয়ারেই স্ট্র্যাটোস্ফিয়ার এই মনে রাখো এটা দু নাম্বার দু নাম্বার স্তর ট্রপোস্ফিয়ার উপরে রয়েছে এটা তোমরা নিশ্চয়ই জানো ট্রপোস্ফিয়ার এক নম্বরে রয়েছে এবং দুই নম্বরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার এই স্ট্র্যাটোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না আর এছাড়া আরেকটা তথ্য এখানে মনে রাখো এই স্ট্র্যাটোস্ফিয়ার কোনো জলীয় বাষ্প বা মেঘ নেই এটা মনে রাখো এই কোনো জলীয় বাষ্প বা মেঘ নেই আর এই অঞ্চলের উপরের সীমানা বরাবর এটা মনে রাখো এই স্ট্র্যাটোস্ফিয়ার উপরের সীমানা বরাবর যে অঞ্চল রয়েছে সেটাকে কি বলা হয় যেমন টপোস্ফিয়ারের উপরে সীমানা বরাবর ছিল টপোপোজ সেরকমই স্ট্যাটোস্ফিয়ারের উপরে সীমানা বরাবর অঞ্চলটাকে বলা হয় স্ট্যাটোস্পোজ এটাও মনে রাখো একই সঙ্গে সেটাকে বলা হয় স্ট্যাটোস্পোজ ওকে আর এই স্ট্যাটোস্পোজের উষ্ণতা কত সেটাও মনে রাখো এখানকার উষ্ণতা কত স্ট্যাটোস্পোজের উষ্ণতা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এটাও কিন্তু মনে রাখো একই সঙ্গে ওকে নেক্সট কোশ্চেন দেখো কি আছে দেখো নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ স্ট্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ অংশের উষ্ণতা কত দেখো এই কোশ্চেনটাই আমি তোমাদেরকে একটু আগেই ডিসকাস করে দিয়েছি যে স্ট্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ অংশের উচ্চতা উষ্ণতা কত দেখো তোমাদেরকে বললাম প্রথমে টপস্ফিয়ার টপোস্ফিয়ারের উপরে সীমানা বরাবর রয়েছে টপোপোজ তোমাদেরকে বললাম টপস্ফিয়ারের উপরে দু নম্বর রয়েছে স্ট্যাটোস্ফিয়ার আর স্ট্যাটোস্ফিয়ারের উপরে সীমানা বরাবর যেটাকে রয়েছে সেটাকে কি বললাম স্ট্যাটোস্ফিয়ার স্ট্যাটোস্ফিয়ার এগুলোকে তোমাদেরকে বললাম

মনে রাখতে হবে এটাকে শান্ত মন্ডল বলা হয় আর এটাকে ঝড় বৃষ্টি হয় এর জন্য এটাকে বলা হয় ক্ষুব্ধ মন্ডল তো সবগুলো তথ্যই মনে রাখো ওকে চলো দেখা যাক নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো নেক্সট কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কোন অঞ্চলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাস পায় দেখো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কোন অঞ্চলের উচ্চতা যত বাড়বে তাপমাত্রা তত হ্রাস পেতে থাকবে তো এটার অ্যান্সার হয়ে যাবে তিন নাম্বার স্তর বায়ুমন্ডলের তিন নাম্বার স্তরকে কি বলা হয় এটাও এটা মনে রাখো মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার বায়ুমন্ডলের কত থেকে কত পর্যন্ত ধরা হয় এটা পঞ্চাশ কিলোমিটার থেকে আশি কিলোমিটার পর্যন্ত ধরা ধরা হয় হয় উচ্চতা আর এটা তিন নাম্বার স্তর তোমরা নিশ্চয়ই জানো আর এর তাপমাত্রা কমতে কমতে একদম শেষ সীমায় গিয়ে কত দাঁড়ায় সেটা মনে রাখো শেষ সীমায় গিয়ে একদম মধ্য সীমায় গিয়ে তাপমাত্রা এর দাঁড়ায় মাইনাস পঁচানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড দাঁড়ায় অথবা বলতে পারো মাইনাস ওয়ান থার্টি নাইন ফাইন হাইটে দাঁড়ায় সেটাও মনে রাখতে পারো ওয়ান থার্টি নাইন ফাইন হাইটে দাঁড়ায় ওকে আর তাহলে তোমাদের তিন নাম্বার স্তর মেসোস্ফিয়ার তোমরা মনে রাখলে তাহলে প্রথম তোমাদেরকে আরেকবার রিভাইজ করিয়ে দিই প্রথমটাকে বলা হয় টপোস্পিয়ার এক নাম্বার টপোস্পিয়ারের উদ্দেশ্যমা বরাবর টপোপোজ বললাম দু নাম্বারটা বললাম স্ট্যাটোস্পিয়ার আর স্ট্যাটোস্পিয়ারের উদ্দেশ্যমা বরাবর কি বললাম স্ট্যাটোস্পোজ বললাম আর তিন নাম্বার স্তর কি বললাম তিন নাম্বার স্তর হলো মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ারের ঠিক উদ্দেশ্যমা বরাবর যেটা রয়েছে সেটাকে বলা হয় মেসোস্পো এটা কিন্তু মনে রাখো সেটাকে বলা হয় মেসোস্পো এগুলো প্রত্যেকটা স্তর এবং তার উর্দ্ধসীমা বরাবর যে অঞ্চলটা রয়েছে তার নামগুলো তোমরা মনে রাখবে ওকে চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ বায়ুমণ্ডলের সমস্ত ও ধূলিকণা কোন স্তরে সীমাবদ্ধ দেখো খুব ইজি কোশ্চেন জলীয়বাষ্প এবং ধূলিকণা কোন স্তরে সীমাবদ্ধ তো এটা आंसर হয়ে যায় বায়ুমণ্ডলের প্রথম স্তর তোমরা নিশ্চয়ই জানো বায়ুমণ্ডলের প্রথম স্তরের নাম কি টপোস্ফিয়ার এই টপোস্ফিয়ারে কিন্তু বায়ুমন্ডলের সমস্ত জলীয় বাষ্প এবং ধুলিকণা সীমাবদ্ধ থাকে আর উচ্চতা তোমাদেরকে বলেছিলাম দশ থেকে ষোলো কিলোমিটার এই টপোস্পিয়ার এই জলীয় বাষ্প এবং ধূলিকণা থাকার জন্য এই কে বলা হয় ঘনমন্ডল এটাও কিন্তু মনে রাখবে টপস্পিয়ার কে বলা হয় ঘনমন্ডল আর ঘনমন্ডল ছাড়া তোমাদের ঠিকঠাক বলেছি টপস্ফিয়ারকে কে কি বলা হয় মন্ডল কেন মন্ডল বলা হয় সেটাও বলেছিলাম কারণ এই টপস্ফিয়ারে কি হয় ঝড় বৃষ্টি হয় এই ঝড় বৃষ্টি হওয়ার কারণে টপস্পিয়ার কে ক্ষুব্ধমণ্ডল বলে আর তোমাদের কাছে একটা ছোট্ট কোশ্চেন রেখে যাব যে টপোস্পে আর কি আছে তোমরা আমাকে কমেন্টে জানাবে কোন কোন গ্যাস এই কোনো সবচেয়ে বেশি পরিমাণে থাকে ওকে চলো দেখা যাক নেক্সট কোশ্চেন আছে দেখো নেক্সট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ওজন গহ্বর সর্বপ্রথম লক্ষ্য করেন কে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ওজন গহ্বর সর্বপ্রথম লক্ষ্য করেন কে তার নাম মনে রাখো জো তার নাম মনে রাখো জো ফোরম্যান জো ফোরম্যান তিনি প্রথম ওজন গহবার প্রথম লক্ষ্য করেন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আর এছাড়া ওজন সম্পর্কে কিছু তথ্য মনে রাখো ওজন তোমরা যেন অতিথি দ্বারা প্রকাশ করা হয় আর এই ধরনের হতে পারে যে ওজন কোন গ্যাসের রূপভেদ ধরনের হতে পারে ওজন কোন গ্যাসের কোন গ্যাসের রূপভেদ তাহলে পরীক্ষায় এই ধরনের কোশ্চেন তোমরা পেতে পারো তো এটার অ্যানসারও তোমরা নিশ্চয়ই সকলেই বুঝতে পারছো ওজন অক্সিজেনের রূপভেদ তোমরা যেন নিশ্চয়ই বুঝতে পারছো অথি তাহলে অক্সিজেন তোমরা যেন ও তো অক্সিজেনের রূপভেদ হলো ওজন মনে ওজন সম্পর্কে তথ্য মনে রাখো ওজন নীল বর্ণের হয় ওজন নীল বর্ণের হয় নীল বর্ণের হয় আর এছাড়াও আষ্টে গন্ধযুক্ত হয় এটাও মনে রাখো গন্ধযুক্ত হয় ওজন আষ্টে গন্ধযুক্ত হয় ওকে চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ ওজন গ্যাসের ঘনত্ব কোন এককে প্রকাশ করা হয় এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ওজন গ্যাসের ঘনত্ব কোন এককে প্রকাশ করা হয় অ্যান্সার কি হবে অ্যান্সার হয়ে যাবে ডবসন এটা মনে রাখো ডবসন স্পেক্টোমিটার স্পেক্টোমিটার আর এছাড়াও মনে রাখো অর্থাৎ ডিবি দ্বারা প্রকাশ করা হয় আর এই ওজন গ্যাসের ঘনত্ব নিয়ে যদি বলো তাহলে আর একটা কোশ্চেন হয় যে ওজন গ্যাসের ঘনত্ব কোথায় সবচেয়ে বেশি এই ধরনের কোশ্চেন হতে পারে ওজন গ্যাসের ঘনত্ব কোথায় সবচেয়ে বেশি কান্তি অঞ্চলে না মেরু অঞ্চলে তোমরা কিন্তু মনে রাখবে ওজন গ্যাসের ঘনত্ব কান্তীয় অঞ্চলে বেশি না মেরু অঞ্চলে বেশি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মেরু অঞ্চলে কিন্তু ওজন গ্যাসের ঘনত্ব বেশি এটা কিন্তু মনে রাখবে এই ধরনের কোশ্চেন পেতে পারো যে ওজন গ্যাসের ঘনত্ব কান্তি অঞ্চলে বেশি না মেরু অঞ্চলে বেশি তাহলে মনে রাখবে মেরু অঞ্চলে বেশি ওকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং তোমাদেরকে বলে থাকি যেটা ফ্রেন্ডস থাকলে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কোন স্তরে উল্কাপিণ্ড প্রবেশ করে জ্বলে পুড়ে যায় দেখো এটা খুব ইজি কোশ্চেন উল্কাপিণ্ড যখন আমাদের বায়ুমন্ডলে প্রবেশ করে তোমরা জানো প্রথম স্তর আছে তো এই যখন উল্কাপিণ্ড প্রবেশ করে তখন এইখানটাই জ্বলে পুড়ে শেষ হয়ে যায় তো এটা অ্যান্সার কি হয়ে যাবে এটা অ্যান্সার হবে তিন নম্বর স্তর যেটাকে বলেছিলাম মেসোস্পিয়ার এই মেসোস্পিয়ারে কিন্তু উল্কাপিণ্ড প্রবেশ করে জ্বলে পুড়ে শেষ হয়ে যায় তো এই মেসোস্ফিয়ার সম্পর্কে তোমাদেরকে আরেকটা তথ্য বলেছিলাম সেটা কি মেসোস্ফিয়ারে বলেছিলাম যে উচ্চতা যত বাড়বে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে যত উচ্চতা বাড়বে তার সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় এটা কিন্তু বলেছিলাম এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন মনে রাখবে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কোন কোন অঞ্চলে সেটা অ্যান্সার হয়ে গেছে সেটা অ্যান্সার হবে মেসোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের উচ্চতা তোমাদেরকে বলেছিলাম এটা ধরা হয় পঞ্চাশ থেকে আশি কিলোমিটার পর্যন্ত ধরা হয় মেসোস্ফিয়ারের উচ্চতা ওকে তো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন মনে রাখো নেক্সট কোশ্চেন দেখো কি আছে দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ মেরু জ্যোতি হয় বায়ুমণ্ডলের কোন স্তরে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন মেরু জ্যোতি কথা বলছে দেখো মেরু জ্যোতি উৎপন্ন হয় বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে এটা মনে খুব গুরুত্বপূর্ণ একটা আয়নোস্ফিয়ার তো আয়নোস্ফিয়ারটা যদি বলো কোথায় সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আয়নোস্ফিয়ার তোমাদেরকে বললাম বায়ুমণ্ডলের স্তরগুলো বারবার মনে রাখবে টপোস্ফিয়ার তারপরে আসলো স্ট্যাটোস্পিয়ার তারপরে আসলো মেসোস্ফিয়ার তারপরে আসছে কি তারপরে আসে থার্মোস্ফিয়ার তো এই মেসোস্পিয়ারের উপরের অংশ এবং থার্মোস্পিয়ারের মধ্যে পড়ে আইনোস্পিয়ার তাহলে এই পজিশনগুলোকে গুলোকে বলা হয় তাহলে আশা করি বুঝতে পারলে এক নাম্বার টপোস্পিয়ার এবং চার নাম্বার থার্মোস্পিয়ার তো এই তিন নাম্বারের শেষে অর্থাৎ মেসোস্পিয়ারের শেষে এবং থার্মোস্পিয়ারের মধ্যেই থার্মোস্পিয়ারের মধ্যেই পড়ে আইনোস্পিয়ার ওকে আর এই আইনোস্পিয়ার সম্পর্কে আরেকটা তথ্য মনে রাখবে আইনোস্পিয়ারের মধ্যেই বেতার তরঙ্গ প্রতিফলিত হয় খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোথায় বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কিন্তু আয়নোস্ফিয়ারে আর এই আয়নোস্ফিয়ারেই আরেকটা তথ্য মনে রাখো হাইড্রোজেন এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন যে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস এটা মনে রাখো হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস আয়নিত অবস্থায় আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখো হাইড্রোজেন এবং হিলিয়াম আয়নিত অবস্থায় আছে কোথায় আয়নোস্ফিয়ারে ওকে চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে আর এছাড়া মনে রাখবে মেরু তোমরা জানো মেরু সুমেরু প্রভা বলে সুমেরু সুমেরু অঞ্চলে যে মেরু জ্যোতি দেখা যায় সুমেরু প্রভা বলে আর দক্ষিণ মেরুতে উত্তর মেরুতে সুমেরু প্রভা বলে এবং দক্ষিণ মেরুতে বলে কুমেরু প্রভা এটা কিন্তু মনে রাখবে ওকে চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে দেখো আজকে তোমাদের জন্য যে দুটো কোশ্চেন আমি রেখে যাচ্ছি সেই দুটো কোশ্চেন দেখতে পাচ্ছ টপোস্ফিয়ার শব্দটি প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি আশা করব তোমরা প্রত্যেকে অ্যানসার দেবে এবং কোশ্চেনটি আশা করি খুবই গুরুত্বপূর্ণ তোমরা কোনো না কোনো পরীক্ষায় অবশ্যই পেয়ে যাবে টপোস্পিয়ার শব্দটি প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী তোমরা কমেন্টে জানাবে প্রত্যেককে এবং দ্বিতীয় কোশ্চেনটা রেখেছি আন্টার্কটিকা অঞ্চলে ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষয় হয় কোন মাসে এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ওজোন গ্যাসের ক্ষয় তোমরা জানো ওজোন গ্যাসের ক্ষয় হয় আন্টার্কটিকা অঞ্চলে কোন মাসে এই দুটো কোশ্চেন তোমরা প্রত্যেকে অ্যান্সার করবে তোমরা প্রত্যেকে অ্যান্সার করলে আমার খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা প্রত্যেকে লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডসটা প্রচুর পরিমাণে শেয়ার করো যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও গুড বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ইফ ইউ নট সাবস্ক্রাইব ইট প্লিজ সাবস্ক্রাইব এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও